এই জাদুর শহর আসলেই আসলে অন্যরকম, এখানে টিকে থাকাটাও প্রতিদিনের জন্য আপনার সংগ্রাম করতে হয়, স্ট্রাগল করতে হয়। সেই স্ট্রাগলের গল্পটা একটু শুনতে চাই। আমি আপনাকে বলি, কাজগুলো তো আসলে প্রতিনিয়ত পাওয়া যায় না, যেহেতু আমাকে চেনে না বা আমি কারোর সাথে কাজ করি না, আমার সাথে কারো পরিচয় নাই, সেই হিসাবে ওটা সহজ ছিল না। অন্যদিকে একটু কথা বলি, আর্থিক অবস্থাটা, এটা তো মানুষের খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমি চিটাগং থেকে আসার সময় আমার একটা ইন্স্যুরেন্স ছিল, যেটা আমার মেয়ে জন্মগ্রহণের পরে আমি করেছিলাম 2004-এর দিকে, শেষের দিকে। তো ওটা 2015-16-এর দিকে মোটামুটি দেখলাম যে তখনও ম্যাচিওর হয়নি, আরও অনেকদিন বাকি আছে, সরি। তারপর ওটা ভেঙে আমি প্রায় 2,30,000-এর মতো টাকা পেলাম, 2,00,000 বাসায় রেখে 30,000 নিয়ে আমি এখানে চলে আসি। তো 2016-এ মোটামুটি ওই টাকা দিয়ে এবং আমার ফ্রেন্ডদের কিছু সহযোগিতা সব কিছু মিলে মোটামুটি আমি ঢাকা শহরে চলে যাই। কিন্তু 2017-এ বিশাল একটা মানে শূন্যতা নেমে আসে আমার, আসলে আর কোনো সব কিছু শেষ আর কি, মানে টাকা পয়সাগুলো শেষ, আর অনেক জায়গায় লোন চেয়েও পাই নাই। পরে আমার এক বন্ধু ইকরাম ফরিদ চৌধুরী, আমার ছোটোবেলার বন্ধু, ওর সাথে আমার প্রায় দেখা হয়, এখনও দেখা হয় প্রতি সপ্তাহে। তো একজন ব্যাংকার, তো আমাকে বললো যে তুই চিন্তা করিস না। তবে ও আমাকে না রেখে একটা মেসেঞ্জার গ্রুপ তৈরি করেছে, আমার খুব ক্লোজ যেসব ফ্রেন্ড একেবারে, যাদেরকে অনেক কিছু বলা যায়, তাদের মাধ্যমে একটা ফান্ড ক্রিয়েট করে বললো যে 2017 তুই আর কোনো চিন্তা করিস না, এটাতে চল আর মোটামুটি ঘুমা। তো এক রিল্যাক্স হয়ে গেলাম। এখন এর ভিতরে তো আমার আসলে টুকটাক কাজ কিছু হচ্ছিলো।